নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও শুরু করার আগেই আপনাদের সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা কেন সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা সম্পর্কে যে তথ্য পাওয়া যায় যা যায় প্যাঁচা হল নিশাচর প্রাণী দেবী লক্ষ্মী প্যাঁচাকে তার বাহন রূপে রেখেছেন কারণ প্যাঁচা শুধুমাত্র আপন কর্ম নিয়েই থাকেন তার সাথে অন্যান্য প্রাণীদের বা অন্য কারোর সৈরূপ ভালোবাসার সম্পর্ক দেখা যায় না তেমনি দেবী লক্ষ্মী সকল মানুষকে বোঝাতে চেয়েছেন আপন কর্মে নিয়োজিত থাকলে জীবনে সফলতা লাভ করা যায় যদিও অনেকের মতে প্যাঁচার সাথে দেবী লক্ষ্মী সকল ধর্মের বৈসাদৃশ্য রূপ দেখা যায় দেবী লক্ষ্মী রূপে অতুলনীয় হলেও তার বাহন পেঁচা যেমন কুশিত তেমনি তার দিবাকালে দর্শন পাওয়া যায় না অর্থাৎ প্যাঁচাকে বাহন রূপে রাখার মাধ্যমে দেবী লক্ষ্মী বোঝাতে চেয়েছেন তার আরাধনা যারা করবে তিনি তাদের সকল কুশ্চিত মানসিক অবস্থাকে নিজের কাছে বন্দি করে নেবেন এবং তাদের মধ্য থেকে খারাপ দিক দূর করে ভালো দিক তুলে ধরবেন এছাড়াও প্যাঁচাকে দেবী বাহন রূপে রাখার মাধ্যমে দেবী বোঝাতে চেয়েছেন অন্ধকারকে তিনি আপন শক্তির মাধ্যমে বন্দি করে রেখেছেন অর্থাৎ সকল প্রকার অন্ধকারের কালিমা দূর করতে হলে দেবীকে আরাধনা করতে হবে ভক্তিভরে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেরোতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ